সুপ্রিয় দর্শক, রুশমিলাস ক্যারাভানের আজকের পর্বে সবাইকে স্বাগত। আজকে আমরা ঢাকার অদূরে মুন্সিগঞ্জের বিখ্যাত ইদ্রাকুট কেল্লায় আজকে আমরা কেল্লাতে ঘুরে বেড়াবো এবং এর ইতিহাস সংক্ষেপে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আশা করি আমাদের সঙ্গে থাকবে। ইদ্রাকুট দুর্গটি ঢাকা শহর থেকে 40 কিলোমিটার দূরে মুন্সিগঞ্জ জেলা শহরের কাচারিঘাট এলাকায় অবস্থিত। ঢাকা থেকে সড়কপথে আসতে এখানে সময় লাগবে ঘন্টা দেড়েকের মতো। তবে কেউ চাইলে ঢাকার সদরঘাট কিংবা নারায়ণগঞ্জ থেকে নৌপথে মুন্সিগঞ্জ চলে আসতে পারে। এটি একটি মুঘল স্থাপনা। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের শাসনামলে বাংলায় নিযুক্ত সুবেদার মীর মোহাম্মদ সাইদ আরদিস্তানি, যিনি মীর জুমলা নামে সমধিক পরিচিত ছিলেন, তিনি আনুমানিক 1660 খ্রিস্টাব্দে এই দুর্গটি নির্মাণ করেন। 1574 খ্রিস্টাব্দে দাউদ খান কররানীকে পরাজিত করার মাধ্যমেই বাংলায় মূলত মুঘল শাসনের সূচনা ঘটে। কিন্তু বাংলায় মুঘলদের অভিজ্ঞতা কখনোই সুখের হয়নি। প্রতিকূল ভৌগোলিক পরিবেশের পাশাপাশি স্থানীয় যারা শাসক ছিলেন তারা কখনোই বাংলায় মুঘলদের আগ্রাসনকে মেনে নেয়নি। উপরন্তু এখানে দায়িত্বপ্রাপ্ত মুঘল কর্তা ব্যক্তিরা স্বার্থের কারণে পরস্পরের সাথে দ্বন্দ্বে লিপ্ত ছিলেন। তাদের মধ্যকার এই দ্বন্দ্ব চূড়ান্ত পরিণতি লাভ করে 1657 খ্রিস্টাব্দে, যখন মুঘল সম্রাট শাহজাহানকে গৃহবন্দী করে তার পুত্র ঔরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের অধিপতি বনে যান। সেই সময় বাংলার সুবেদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন শাহজাহানের আরেক ছেলে শাহ সুজা। এই অবস্থার প্রেক্ষিতে তিনি তার ভাই ঔরঙ্গজেবের বিরুদ্ধে সামরিক শক্তি প্রেরণ করেন। বিচক্ষণ ঔরঙ্গজেব অনুমান করতে পেরেছিলেন তার ভাইয়ের এই শক্তির উৎস হচ্ছে বাংলার সুসংগঠিত নৌবাহিনী। তাই তার ভাইকে প্রতিহত করার জন্য তিনি এমন একজনকে খুঁজছিলেন যার নৌ শক্তি পরিচালনায় পূর্ব অভিজ্ঞতা রয়েছে, আর এই কারণেই তিনি মীর জুমলাকে বেছিলেন। এক পর্যায়ে শাহ সুজা মীর জুমলার কাছে পরাস্ত হন এবং প্রাণ ভয়ে বর্তমান মায়ানমারের দিকে পালিয়ে যান। শাহ সুজার বিরুদ্ধে অভিযানের পর মীর জুমলাকে ঔরঙ্গজেব বাংলার সুবেদার হিসেবে নিয়োগ দেন। সুবেদারের দায়িত্ব পাওয়ার পর মীর জুমলা বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসেন। ঠিক সেই সময় তার সামনে নতুন এক সমস্যা উপস্থিত হয়। তৎকালীন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় পর্তুগিজ ও মগ জলদস্যুরা নিয়মিত আক্রমণ চালিয়ে লুটপাট করত। তাই তিনি রাজধানী ঢাকাকে জলদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য মেঘনা ও ইছামতী নদীর মোহনায় এই ইদ্রাকুট দুর্গটি নির্মাণ করেন। একই সাথে শীতলক্ষা ও ধলেশ্বরী নদীকে সুরক্ষিত রাখার জন্য নারায়ণগঞ্জের সোনাকান্দা ও হাজীগঞ্জেও দুটি দুর্গ নির্মিত হয়। আর এই ইদ্রাকুট দুর্গকে করা হয় এই অভিযানের মূল কেন্দ্র বা ঘাঁটি। যতদূর জানা যায় এই ঘাঁটি থেকে জনৈক আবুল হোসেন নামক কমান্ডারের অধীনে 200টি রণতরী সবসময় প্রস্তুত রাখা হতো জলদস্যুদের মোকাবেলায়। এই দুর্গটির সবচেয়ে আকর্ষণীয় অংশ হচ্ছে গ্রামের মতো গোলাকৃতির এই অংশটি। খুব সম্ভবত এর উপর বড় কোনো ধরনের কামান সজ্জিত থাকতো। নদীপথে আগত দস্যু বা শত্রুকে প্রতিরোধ করার জন্য এখান থেকে হয়তো কামান দাগার ব্যবস্থা ছিল। পাশেই ডান দিকে একটা সরু সিঁড়িপথ নিচের দিকে নেমে গিয়ে একটি প্রকোষ্ঠের সাথে মিলিত হয়েছে। বর্তমানে প্রকোষ্ঠটি বন্ধ রয়েছে। খুব সম্ভবত সেখানে গোলা বারুদ মজুদ থাকতো। ব্রিটিশ আমলের শেষের দিকে প্রশাসনের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের বসবাসের জন্য এখানে কিছু ভবন নির্মিত হয়েছিল। পরবর্তীতে সেগুলো পরিত্যক্ত হয়ে গেলে সম্প্রতি এগুলো ভেঙে ফেলা হয়। সম্প্রতি এখানে যে ফ্লোর রয়েছে তার নিচে সুবিন্যস্ত অবস্থায় অনেকগুলো কলসি উদ্ধার করা হয়েছে। খুব সম্ভবত সেই সময়ে এই কলসিগুলোকে রুম ঠান্ডা রাখার জন্য ব্যবহার করা হয়েছিল। এই দুর্গের সীমানা প্রাচীরের ওপর তিনকোণাকৃতির খিলানের মতো যে নকশা রয়েছে তার ভেতর চারটা ছিদ্র চোখে পড়ে। উপরের ছিদ্র দুটো দিয়ে দূরের জিনিস এবং নিচের ছিদ্র দুটো দিয়ে কাছের জিনিস দেখা যায়। খুব সম্ভবত জরুরি প্রয়োজনে শত্রু মোকাবেলায় এর ভিতর দিয়ে তীর ধনুক বা বর্ষা দিয়ে শত্রুকে প্রতিহত করার চেষ্টা করা হতো। Thank you.
স্থানীয় জনশ্রুতি অনুযায়ী আমার সামনে যে গম্বুজের মতো জায়গাটি রয়েছে তার ভিতর নাকি আগে একটি সুড়ঙ্গ পথ ছিল, যার মাধ্যমে ঢাকার লালবাগের কেল্লার সাথে সরাসরি যোগাযোগ রক্ষা করা হতো। তবে এ সম্পর্কিত কোনো ঐতিহাসিক সত্যতা পাওয়া যায় না। আজ থেকে প্রায় 400 বছর পূর্বে নদীবেষ্টিত একটা জায়গায় এই ধরনের যোগাযোগ ব্যবস্থা সম্পর্কিত যে স্থানীয় জনশ্রুতি, তা আমার কাছে অনেকটা অযৌক্তিকই মনে হয়। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বর্তমানে এই দুর্গটির দেখভাল করছে। সম্প্রতি দুর্গটির সংস্কার করা হয়েছে, তাই দর্শনার্থীর সংখ্যা বেড়েছে আগের থেকে অনেক বেশি। ঢাকা থেকে খুব কাছে এই দুর্গটি, সুযোগ সুবিধা মতো আপনারা দেখে আসতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে।